অতি শীঘ্রই নারায়ণী সেনা গঠনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি নারায়ণী সেনাবাহিনী গঠনের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই সেই দাবি পূরণ হতে চলেছে। দিনহাটার কিষানগঞ্জ বাজারের দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে এই কথা জানান কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি অশোক মণ্ডল, বিজেপির 27 নম্বর মণ্ডল সভাপতি চন্দ্র বর্মন প্রমুখ। নিশীথ প্রামাণিক জানেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ক্ষত্রিয়দের ইতিহাস জানেন না। মুখ্যমন্ত্রী বলেছেন নারায়ণী সেনা গঠন করতে হবে না, এখানকার রাজবংশী ক্ষত্রিয় সমাজের ইতিহাস বীরত্বের ইতিহাস, তাই তো তাদের জন্য গঠিত হতে চলেছে নারায়ণী সেনা। জন্য তথা সমগ্র উত্তরবাসীর জন্য, উত্তরবঙ্গবাসীর জন্য এবং উত্তর পূর্ব ভারতের যে এই বিশাল জনজাতি রাজবংশী ক্ষত্রিয়রা, তাদের জন্য নিশ্চয়ই এটা সুখবর এবং বিশেষ করে আমাদের কুচবিহারের লোকেদের জন্য সুখবর। কারণ আপনারা জানেন যে বারংবার বলেছি কুচবিহারে কোনো হ্যাভি ইন্ডাস্ট্রি না থাকার কারণে ওখানে একটা বেকারত্বের মারাত্মক সমস্যা রয়েছে। আশা করি কেন্দ্রীয় সরকারের যে এই চিন্তাভাবনা এবং এই নারায়ণী রেজিমেন্টের বাস্তবায়িত করবার যে চিন্তাভাবনা চলছে, এখান থেকে প্রচুর সংখ্যক বিপুল সংখ্যক বেকার যুব ছেলে মেয়ে ভাই বোনেদের কর্মসংস্থানের ব্যবস্থা।